রিলেটেড নতুন আরো একটি প্লাগিন নিয়ে আমরা এখন আলোচনা করব যেটি হচ্ছে মিনার বা কেভি একটি ভিডিও আপনারা দেখেছেন সেটাও একটা ডিফারেন্ট প্ল্যাগিন ছিল নলেজ বেজের বড় একটা উদাহরণ আপনারা ফাইবারও খুঁজে পাবেন পেনিয়ারেও খুঁজে পাবেন যেখানে সাপোর্টের জন্য বিভিন্ন আর্টিকেল থাকবে এবং আর্টিকেলগুলো সার্চ করে করে ক্যাটাগরি ওয়াইজ আপনারা দেখতে পারবেন তো আমরা এই এখান থেকেও লাইভ দেখবো যে আসলে নলেজ বেইস বলতে আসলে কি ধরনের জিনিস বোঝানো হচ্ছে তার আগে একটু প্লাগিনটা দেখি কোট কেনারের একটি এবং অলরেডি সেল হয়েছে আর এটি মোটামুটি রেগুলার আপডেট হয় এখন এখানে যদি আমরা লাইভ প্রিভিউতে ক্লিক করি তার আগে আমরা এখানে একটি ফিচার গুলো দেখি প্রায় এক হাজার প্লাস কাস্টমার আছে সেটা বলছে পার্সোনাল টেস্ট ড্রাইভ ফুললি ফাংশনাল অন ক্লিক সেট আপ অনলাইন ডকুমেন্টেশন আছে আপনার সেখান থেকেও সাপোর্ট নিতে পারবেন এছাড়াও স্মার্ট সেটিংস ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশনস কন্টেন্ট রেস্ট্রিকশন ফ্যাক মডিউল লিমিটলেস ডিজাইন অটো টেবল কন্টেন্ট এই ধরনের মোটামুটি ফিচার এবং এছাড়াও ফিচার ওভারভিউ এখান থেকে অনেকগুলো আছে যেমন এজাক্স লাইভ সার্চ তারপর অ্যানালাইটিক্স ড্যাশবোর্ড এছাড়াও কন্টেন্ট restriction এগুলো নিউ যেগুলো নিউ তার মানে এগুলো নতুন এসেছে সার্স রেজাল্ট পেজ এছাড়াও মাল্টি সাপোর্ট এবং এগুলো আপনারা একটু দেখে নেবেন এগুলো হচ্ছে মূলত আপনার ক্লায়েন্ট কে কনভিন্স করার জন্য গুরুত্বপূর্ণ তো আমরা লাইভ প্রিভিউতে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা তিনটা ছয়টা প্রায় অনেকগুলো এখানে আসলে আমরা শো মোরে ক্লিক করলে আরো অনেকগুলো ডেমো আমরা দেখতে পারবো তো এইখানেও আপনার উপর দিক থেকে যদি আসেন এই পেজ এই যে লাইভ ডেমোর তাহলে এখানে আপনি যেটি পাবেন সেটা হচ্ছে যে স্মার্টার নলেজ এটা ওই উপর দিক যেটা আছে আছে এখানেও সেম স্মল এবং স্টার্টার এর জন্য এটা লাগবে ডিজিটাল এজেন্সি যদি হয় তাদের ওয়েবসাইট লার্জার কোম্পানির জন্য লাগবে এবং আহ ফিচার গুলো এখানে একটু ভালোভাবে বলা আছে এখানে তো ছোট ছোট ভাবে লেখা ছিল এখানে যেমন বলাই আছে লাইফ সার্চটা কেমন হবে এখানে আছে কন্টেন্ট অর্গানাইজটা কেমন ইনসাইট ফুল এবং কিভাবে কাজ করে সেগুলো আছে তো আমরা নিচে আসলে এগুলো আপনারা দেখে নেবেন এই যে ফ্লোটিং হেল্প উইজেট এগুলো আমরা ডেমো দেখবো এখানে অনেকগুলো ডেমো আছে তো ধরুন আমি একটা ডেমো এই ব্ল্যাক এই ডেমোটা একটু ক্লিক করি আর এখানে যে ডেমোগুলো আছে এখানে নাম আছে কিন্তু এই যে ক্লিন কেবি ডেমো কর্পোরেট মডার্ন কেবি ডেমো কেবি মানে নলেজ বেস বোল্ড থিম মডার্ন কেবি এবং ফ্যাক কিভাবে আসবে তো মাউস পয়েন্ট রাখলে কিন্তু এগুলো আবার দেখা যায় সমরে ক্লিক করলে আরও তো এই এইটা বলতে কি বুঝে যেমন নর্মালি এখানে একটা সার্চ অপশন থাকবে মানে সাপোর্টের ক্ষেত্রে এখানে একটা সার্চ অপশন থাকবে তারপর এইখান থেকে আমি আমার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্ট ধরুন আমি আমরা পেনিয়ারে গেলে কি হয় যেমন আমি পেমেন্ট রিলেটেড কোনো একটা সমস্যা আছে আমরা সার্চ দিই তারপর চলে আসে হয় আপনি এখান থেকে ওই রিলেটেড আর্টিকেল খুঁজে পাবেন অথবা এখান থেকে ক্যাটাগরি ওয়াইস খুঁজে পাবেন যে এগুলো এক একটা কিন্তু ক্যাটাগরি যে অ্যাডভার্টাইজিং হোস্টিং যেমন আমার হোস্টিং সাপোর্ট লাগবে আমি জাস্ট ক্লিক করব এবং এখানে লেখা আছে কয়টা আর্টিকেল চারটা আর্টিকেল আমি যে আর্টিকেলটা পড়তে চাই জাস্ট এট উপরে ক্লিক করলে আর্টিকেলটার ডিটেলস পড়া যাবে এইটা হচ্ছে মেইনলি নলেজ বেস তো এইটি আমরা সেট আপ করবো অলরেডি আমাদের সাইট রেডি আছে আমরা রেডি করে রেখেছি এবং এখানে আমরা অলরেডি প্লাগিংটা আপলোড করে রেখেছি এইটা আপনার পাবেন প্লাগিং এবং এখানে আসলে এই হচ্ছে আচ্ছা এটা একটা অন্য এটা ওই থিম রিলেটেড যা হোক আহ আমাদের প্লাগিনটা একটি হয়ে গেছে এখন দেখবেন বাম পাশে আমাদের এই যে কেবি ফ্যাক কেবি গ্লোসারি এই জিনিসগুলো চলে এসেছে আর মেইন হচ্ছে এটা তো প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এসে আমাদের একটু সেটিংস করতে হবে এর আগে আমরা একটা পেজ আগে বানাবো এই পেজটা কেন বানাবো আমি নরমালি এখান থেকে পেজে যাচ্ছি অ্যাড নিউ এই পেজটা বানাবো হচ্ছে আমার সাপোর্টের জন্য মানে সাপোর্ট বলতে আমার এই যে নলেজ বেজের জন্য তা আমি একেবারে सिंपली আপনাদের জাস্ট জন্য কেবি লিখে দিচ্ছি কেবি মানে নলেজ বেস এই পেজটার নামই হবে সেটা আমি ধরুন এটা পাবলিশ করে দিলাম এখানে আপনি চাইলে কিছু লিখতে পারবেন বা নাও লিখতে পারেন এটা সমস্যা নেই আমরা এখান থেকে যদি এখন একটু সেটিংস এ যাই তাহলে এই নলেজ বেস যে পেজটা আছে এটা আপনি কার সাথে অ্যাড করবেন সেটা এখান থেকে আপনি করে নিতে পারেন এখানে লেখাই আছে যে ইউ হ্যাভ নো কন্টেন্ট ইয়েট আচ্ছা টপিকস সেটাও এড করা হয়নি তো আমাদের দুইটা জিনিস একটা হচ্ছে আর্টিকেল লাগবে একটা হচ্ছে টপিকস লাগবে এই দুইটা আমরা এখানে অ্যাড করব তো চলুন আমরা একটা একটা শুরু করি প্রথমে আমাদের টপিকসটা আগে লাগবে তো আগে আমি টপিকসটা এখানে সাজাই টপিকস কিন্তু হচ্ছে ক্যাটাগরি তো ধরুন আমার ডোমিন সাপোর্ট লাগতে পারে এই জন্য ডোমিন একটি টপিকস তারপরে এগুলো তো আপনারা নর্মালি যান জাস্ট আমি পাবলিশ করে দিলাম আরও একটা ক্যাটাগরি আমি নিচ্ছি ধরুন পেমেন্ট তারপরে অ্যাড আরেকটা টপিক নিতে পারি সেটা হচ্ছে হোস্টিং at এটা আমার গেল টপিকস এরপর আমি যেটা আসব সেটা হচ্ছে আমার আর্টিকেল তো আমি জাস্ট একটা আর্টিকেল লিখি ধরুন আমি পেমেন্ট रिलेटेड একটা জিনিস লিখি যে পেমেন্ট হোল্ড ধরুন টপিকস এইটা তো এখন এখানে আমি জাস্ট কিছু লিখে দিচ্ছি এগুলো আপনারা নরমালি লিখবেন আর্টিকেল যেভাবে লেখে ওইভাবে লিখবেন লেখার পরে আমি এটাকে কোন টপিকস এ নিব এই হচ্ছে টপিকস তো এটা যেহেতু পেমেন্ট রিলেটেড আমি এখানে জাস্ট পেমেন্টে অ্যাড করে দিলাম আমি একটা দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে আর বাকি এগুলো তো আপনারা নরমালি বুঝেন এগুলো নরমালি বুঝেন এখানে কি করতে হবে এখানে আর্টিকেল অ্যাটাচমেন্ট আপনি এগুলো একটু দেখলেই বুঝবেন এগুলো এখানে খুব বেশি আলোচনা করার কিছু নেই কারণ এটা প্লাগইন রিলেটেড না আর এখান থেকে ছবি যদি অ্যাড করতে চান আর এখানে রেস্ট্রিকশন কিছু আছে এটা একটু দেখানোর লাগে টেক তো নর্মালি বুঝবেন এটা হচ্ছে আপনি যে রিসেট ভিউ অর্থাৎ এগুলো নর্মালি কিন্তু আপনার ডাটা রিসেট জন্য লাগলে ইউজ করবেন না লাগলে প্রয়োজন নেই এখানে ডাটা রিসেট জন্য জন্য আছে লাইক আছে যাই হোক এগুলো আপনাদের লাগলে ইউজ করবেন এটা কিন্তু হয়ে গেল এবং এইটা টপিকস আমরা সেট করে দিলাম এখন আমরা যদি একটু এখান থেকে আর্টিকেল হলো টপিকস হলো এখন আমরা যদি আবারও একটু সেটিংস এ যাই তাহলে দেখবেন যে এখানে এই যে অলরেডি চলে এসেছে পেমেন্ট এবং আমরা যদি টপিকসে যাই তাহলে এখানে এটাও চলে এসেছে এখন আমরা একটু নলেজ বেজে যাচ্ছি নলেজ বেজে গেলে আমার পেমেন্ট হোল্ড যে কেবি আর্টিকেল গুলো আছে এগুলো আছে আর এড নিউ আর্টিকেল তো আমরা বুঝলাম টপিকস বুঝলাম ট্যাগ বুঝলাম এখন হচ্ছে কুইক এটা এখানটা ভিডিও আছে চাইলে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো কুইক স্টার্টের এই ভিডিওটা আপনারা দেখতে পারেন আর আমরা একটু এটা হচ্ছে শর্টিং আমরা সম্ভবত শর্টিং এর আগে এসেছিলাম একটা আর্টিকেল টপিকস তো এইটা আসলে খুব বেশি কাজ নেই আমাদের শর্টিং তো আমাদের সেটিংসটা আগে করতে হবে ওইখানে যে আমরা একটা পেজ বানিয়েছিলাম ওই পেজটা আমাদেরকে সেটিংস এ দিতে হবে এই সেটিংসে যদি এখানে আসি তাহলে আমরা বেশ কিছু সেটিংস পাবো এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের টপিকস আর্টিকেল এগুলো তো আপনারা লিখবেন যতগুলো আপনার রিলেটেড সাপোর্ট রিলেটেড তত্ত্ব ততগুলো আপনারা লিখবেন এবং টপিক সাজাবেন এটা সমস্যা আমাদের এখন যেটা করতে হবে সেটিংস আসার পরে প্রথম যেটা যে হোম পেজ লেআউট এখান থেকে আপনাদের যেটা করতে হবে এখানে লেখা আছে সিলেক্ট পেজ কোন পেজ আমরা দিব তো আমরা কিন্তু একটা পেজ বানিয়েছিলাম কেবি নামে এটা আমরা দিলাম আর পেজকে আমরা এডিট করতে চাইলে ওপেন করতে চাইলে এখান করতে পারবো লেটমি সিলেক্ট হোম পেজ সেকশন আপনি যদি এই সেকশনগুলো সেট করতে চান যে কি রাখবেন কি কি রাখবেন না তাহলে আদারওয়াইজ ওই পেজে যা আছে তাই থাকবে এখানে পেজ পেজ টেমপ্লেট যেটা আছে আছে এটাই হোম টপ প্যাডিং এগুলো প্যাডিং মার্জিন এই সিএসএস রিলেটেড ইস্যু এগুলো নর্মালি আপনারা দেখলেই বুঝবেন পেজের সাইট বার থাকবে কিনা বা সাইডটা কেমন হবে যেমন এটা হচ্ছে বর্তমানে আছে আপনি যদি এখন চান যে পেজটা এই ডান পাশে সাইডবার থাকবে বা বামে থাকবে যেভাবে থাকবে এটা আপনি করে দিতে পারেন এখানে কাজ আমাদের শেষ এটা হয়ে গেলে আমরা দেব এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে হোম পেজ টপিক্স পেজে কি কি টপিকস থাকবে সেগুলো এই যে এই লেফট ভিউ এটা আর এটা হচ্ছে বক্স ভিউ আপনি কিভাবে দেখাবেন তো অলরেডি আমরা কিন্তু ডেমোতে দেখেছি এই যে আমরা এখানে যখন ডেমো ওপেন করেছিলাম টু ব্যাকে আসি এখানে কিন্তু এটা তো আর্টিকেলে ঢুকলাম এইটা ছিল আমাদের তো এই বক্স ভিউ এখন আপনি কিভাবে দেখতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন আপনার হাতে অপশন আছে এগুলো হচ্ছে আপনি যে সিলেক্ট টপিকস ডিসপ্লেটা কেমন হবে অর্থাৎ টপিকসটা এইভাবে থাকবে নাকি কিভাবে থাকবে এখানে আপনি নাম্বার অফ টপিকস ডিসপ্লে কয়টা দেখাবেন হাইট চাইল্ড টপিকস মানে আমি যদি টপিকসের আন্ডারে কোনো চাইল্ড মানে ক্যাটাগরির আন্ডারে যেমন আমরা সাব ক্যাটাগরি করতাম একই জিনিস তারপর কালার এগুলো নর্মালি দেখলেই বুঝবেন টপিক্স এর আইকন আইকন গুলো এখান থেকে আপনারা চেঞ্জ করে দিবেন অনেক আইকন আছে যদি লাগে এছাড়াও এখানে ফোর্টস টপিকস আইকন আছে এগুলো নর্মালি আপনারা দেখলেই বুঝবেন আর্টিকেল আর্টিকেল সেটিংসে এগুলো যেখান যেভাবে দেওয়া আছে সেভাবেই ঠিক আছে স্মার্ট আছে আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে পরে করে করে জাস্ট টিউনিং করে দেখে নিতে পারেন যে এটা কেমন হবে আমাদের পেজ দেখার কিন্তু অপশনস আছে পেজ দেখার জন্য আমরা যেটা করবো আমরা কিন্তু অলরেডি একটা কন্টেন্ট তো লিখেছি আহ আমরা এইখান থেকে এই যে অল্প তো আপনি ওইখান থেকে দেখবেন যে অলরেডি এখানে সার্চ কিন্তু চলে এসেছে সার্চ অলরেডি চলে এসেছে তারপরে এবং কেবি পেজকে আপনি চাইলে আমাদের মেনুতেও নিয়ে আসতে পারেন তাহলে ইউজাররা আরো ইজি ফিল করবে যেহেতু এর একটা পেজ আর ওই ডিজাইনটা কিন্তু আমরা এইখানেই সাজাচ্ছি তো আর্টিকেল কিন্তু একটা অলরেডি আমরা অ্যাড করেছি যে পেমেন্ট ওই যে 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 টপিকস তার পাশে কিন্তু ওয়ান লেখা মানে একটা আর্টিকেল আমরা লিখেছি এভাবে আরও যদি আমরা লিখতে থাকি আর্টিকেল এখানে শো করবে আর ডিজাইনগুলো তো নর্মালি আপনারা এখান থেকে চেঞ্জ করবেন এই যে এখানে আমরা আরও যদি পাই যে হোম পেজ ফ্যাক এই ফ্যাক মানে ফ্রিকোয়েন্টলি আস করছেন এগুলো কিন্তু আমার এই যে কেবি ফ্যাক থেকে অ্যাড নিউ ক্যাটাগরি এভাবে করে করে আমি এই অল like like question আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি settings টা একটু শেষ করি তো এখান থেকে আপনি এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন এই যে এখানে লেখা আছে ফ্রিকোয়েন্টলি asked question ফ্যাকে টাইটেল এই পিক্সেল মার্জিন সিএসএস এর ম্যাক্সিমাম সিএসএস এর কাজ হোম পেজ কন্ট্রোল এগুলো আপনারা করবেন ক্যাটাগরি দেখাবেন কিনা এই অল এভরিথিং এখানে লটস অফ সেটিংস আছে প্লাগইন এর ভিতরে সাপোর্ট রিলেটেড তো এখানে জেনারেল সেটিংস এর ভিতরে লেআউট গুলো দেখে নেবেন কাস্টম সিএসএস দরকার হলে এখানে দিতে পারবেন পেজিনেশন হুইস পেজিনেশন স্টাইল এখানে অনেকগুলো পেজিনেশন আছে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট আর এটা হচ্ছে প্লাগইন টা আমরা প্লাগইন এর রাখি এটি সুন্দর আর এখানে করার মতো তেমন কিছু নেই টাইপোগ্রাফিক্যাল যে ব্যাপারটা এখানে আপনি টাইপোগ্রাফিক এর কি ফন্ট দিবেন এখানে ফন্ট আছে ডিফল্ট ফন্ট তো একটা আছে তারপরে এই ফন্টের ওয়াইড হাইড স্পেসিং স্টাইল কালার এগুলো নরমালি এখান থেকে আপনারা এগুলো পড়েই বুঝবেন কোনো সমস্যা নেই এরপরে উইজেট উইজেট এরিয়াতে আপনি উইজেটের হেডিং টাইপ h2 দিবেন না h1 দিবেন html এটা দেখে নিবেন নরমালি তারপর হচ্ছে এই সুইচ অন অন অফ এগুলো হচ্ছে অন অফ করে করে যেটা আপনি দেখলি বুঝবেন এগুলো খুব ক্রিটিক্যাল কোন সেটিংস যেগুলো সেগুলো আমি আপনাদেরকে জাস্ট বলেই দিচ্ছি ফ্যাক গ্লোবাল সেটিংস এটা এনাবল স্ট্যান্ডার্ড সরি এনাবল এটা হচ্ছে অ্যানসার পেজ আচ্ছা এগুলো আপাতত বাই ডিফল্ট যেভাবে আছে ওইভাবে আপনি যদি পরিবর্তন করতে ইচ্ছা করে এখানে এসে সেটিংস গুলো পরিবর্তন করবেন গ্লোসারি আচ্ছা ব্যাকে আসার জন্য সেটিংস পোস্ট টাইপ সেটিংস টপিক সি ওয়ারেল সার্চ গ্লোবাল অনেক অপশন আছে এখানে অ্যাপ মোটামুটি এগুলো দেখলে নিজেরাই আপনারা ইউজ করতে পারবেন আর্টিকেল অ্যাটাচমেন্ট করা সেগুলোর কালার আর্টিকেল ভার্সুন আর্টিকল সার্চ তারপরে গেস্ট পোস্ট টপিকসের ডিজাবল এখান থেকে করতে পারবেন ডাইনামিক টপিকস আছে এগুলো যদি আমি জাস্ট আপনাদের আলোচনা করি এই অনেক অনেক বড় হয়ে যাবে ভিডিও এবং এটা আপনাদের জন্য খুবই বোরিং লাগবে যেগুলো ইম্পর্টেন্ট রেটিং এটা একটা গুরুত্বপূর্ণ আপনি যে সাপোর্টটা দিচ্ছেন বা আর্টিকেলটা দিচ্ছেন দেখবেন আর্টিকেলের নিচে রেটিং করার একটা অপশন অনেক সাইড থাকে যে আর্টিকেলটা পরে আপনি আসলে উপকৃত হয়েছেন কিনা এই সাপোর্টটা নিয়ে তো এগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন খুব ইজিলি এটা চাইলে অন অফ করতে পারবেন যেমন শো লাইক কাউন্ট শো মেসেজ আফটার লাইক তারপর শো লাইক বাটন এগুলো এবং এখানে লিখেও দিতে পারেন অন্য কিছু তারপরে যে অপশন আছে ফিডব্যাক ফিডব্যাক বাটন কিন্তু থাকে আপনি চাইলে ফিডব্যাক অ্যানাবল করে দিতে পারেন আর্টিকেল ফিডব্যাক যদি অ্যানাবল করেন তাহলে আপনার হাতে আরো অপশন আছে যে আপনি শো আফটার ডিসলাইক শর্ট লাইক অনেক কিছু আছে এখান থেকে এগুলো পরে পরে আপনি ঠিক করে নেবেন শর্টকোট আমাদের প্রয়োজন নেই কারণ এগুলো শর্টকোট ছাড়াই কাজ করছে তারপরে যদি ইউজ করতে করতে চান পারেন টেবিল অফ যদি এখান থেকে সাজাতে চান সাজাতে পারবেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যদি কোথাও আটকে যান এই প্লাগিনে যেমন আপনি এখানে ডিসপ্লে দেখছেন ডিসপ্লে দেখার পরে আপনার কাছে মনে হচ্ছে না ওই সেটিংসটা আমার একটু চেঞ্জ করা দরকার যদি আটকে যান এটা সার্চ অপশন আছে সেখান থেকে ইউজ করবেন ম্যাক্সিমাম প্রিমিয়াম যে প্লাগিন বা থিমগুলো তাদের কিন্তু অপশনটা থাকে তারা যে ডকুমেন্টেশনটা রেডি করে সেই ডকুমেন্টেশনের ভিতর সার্চ অপশন থাকে রেস্ট্রিক্ট অ্যাক্সেস এ আপনি কোনো এখানে এনাবল কন্টেন্ট রেস্ট্রিকশন কনটেন্টকে রেস্ট্রিক্ট করতে পারেন কে কপি করতে পারবে না বা রাইট বাটন কাজ করবে না এভাবে ফ্লোটিং হেল্পার এটা দিতে পারেন যে কোনো ফ্লোট করবে হেল্পিং একটা বাটন ফ্লোট করবে ওইটা এটা অনেক সাইডই থাকে ইমেল নোটিফিকেশন যদি চান এনাবল করতে নোটিফাই অন নিউ ফিডব্যাক সাবমিটেড ফিডব্যাক আসলে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে সেটা এবং তাকে কি মেসেজ দিবেন সেটা এভাবে এগুলো আপনার এখান থেকে দেখে নিতে পারবেন রেজিস্ট্রেশন এন্ড আপডেট এটা অবশ্য থিম रिलेटेड এটা আমাদের এটা অলরেডি করাই আছে গুগল অ্যানালাইটিস যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড করবেন এই যে ট্র্যাক সার্চ উইথ রেজাল্ট তাহলে আপনার ওই যে অ্যানালাইসিস যে আইডিটা থাকে গুগল অ্যানালাইটিক্সের সেটা এখান দিয়ে তারপর ট্র্যাক করতে হবে এটা আমাদের খুব দরকার নেই সার্চের জন্য অ্যানালাইটিক্স আসলে কেউ ইউজ করে না যারা এখানে আসবে তারা আসলে সার্চে সার্চের মাধ্যমে আপনার কাছ থেকে হেল্প নিতে আসবে তো সেখানে এখানে এই জিনিসগুলো দরকার হয় না যে তাদের ট্র্যাকিং করাটা আর এখানে যেটা আছে পেজ লোকেশন এগুলো লোকালাইজেশন বলে আমরা যেটা এগুলো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন থিম বলতে এখানে টেমপ্লেট হেডার এন্ড ফুটার আছে আপনি হেডার ফুটার ইউজ করতে পারেন নর্মালি এই যে এখানে ফুটার আছে তো আপনি যদি চান যে ফুটার ইউজ করবেন আপনার সাইটে নর্মালি এখানে মনে হয় আছে এই যে অলরেডি আছে আপনি যে থিমটা ইউজ করছেন সেই থিমটার সাথে সেই থিমটারই কিন্তু ফুটার আছে তারপর এখান থেকে আপনি এনাবল ডিসেবল করে নিতে পারবেন ডেমো ইম্পোর্ট এখানে ডেমো ইম্পোর্ট করা যাবে ইম্পোর্ট ডেমো ডাটা আচ্ছা আমরা একটু দেখি সম্ভবত এটার ভিতরে কিছু ডেমো আছে হ্যাঁ ডেমো আছে কারণ হচ্ছে আমরা এইখানে কিন্তু অনেকগুলো ডেমো পেয়েছিলাম এই থিমটার সাথে এই যে এইখানে এই ডেমোগুলো আপনি ইম্পোর্ট করতে পারেন তারপর যেটা লাগবে সেটা ইম্পোর্ট করে একটু দেখি এই যে অলরেডি অলরেডি অনেকগুলো টেম্পলেট চলে এসেছে আমরা কিন্তু ওইখানে নিজেরা বানিয়েছিলাম আর এখানে কিন্তু আপনার অনেকগুলো আহ ডেমো আছে এই যে একেবারে আর্টিকেল সহ আপনি কোনটা কোনটা রাখবেন সেটা সেটা এটা করতে পারেন দরকার নেই যেহেতু আপনারা একেবারে জিরো থেকেই বানাবেন তো সে কারণে এটা খুব একটা দরকার নেই আচ্ছা তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট আচ্ছা যদি সেটিংস ভালো লাগে আপনি এক্সপোর্ট করে বের করে নিতে পারেন এই প্লাগিং এর যত সেটিংস আপনার কাছে করেছেন ভাল লাগলে সেটা আপনি বের করে নিতে পারবেন এখন আমরা যাচ্ছি আর একটা গুরুত্বপূর্ণ অপশন সেটা হচ্ছে এই যে কেভি ফ্যাক যদি কেবি ফ্যাক এ অল আসে আমার এখানে কেবি ফ্যাক আছে কেবি ফ্যাক কি রকম আমি একটু আগে এটা ভিউ করার অপশন সম্ভবত নেই আচ্ছা আমি একটা দেখি যে এই যে ফ্যাক্টটা বলতে তো আমরা নরমালি জানি যেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেন এখানে আপনি একটা কোশ্চেন করবেন তার অ্যানসার দিবেন তো অপশনসটা কি থাকে এখানে কিন্তু আবার এই যে এই ক্যাটাগরি আছে তো ক্যাটাগরি আপনাদের সিলেক্ট করতে হবে এখান থেকে নতুন ক্যাটাগরি বানাবেন চাইলে এডিট করবেন একেবারে আগের মতো তারপরে fact আপনি sort করতে পারবেন কাকে আগে দিবেন কাকে পরে দিবেন সেটা আর এখানে আপনি যেটা হচ্ছে নতুন ভাবে আপনি KB তৈরি করবেন আমি যেহেতু demo import করেছি ওই এইগুলো সব কিন্তু চলে এসেছে আর KB glossary যেটা এখানে আপনি যদি আইটেম দেন এই যে আমরা যদি একটু click করি এখানে কিন্তু তৈরি করা নেই আপনি চাইলে তৈরি করতে পারবেন add এ click করার মাধ্যমে একটা টাইটেল দেবেন description দেবেন তারপরে এই তো এই হচ্ছে মোটামুটি plugin এর in details এইটা এটা নিয়ে আপনারা আরও রিসার্চ করবেন আরও অনেক অপশনস আছে যেগুলো আমি আসলে সেটিংসগুলো জিনিসগুলো একেবারে ডিটেলস আপনাদেরকে বলিনি কারণ অনেকগুলো আপনারা নিজেরা পারবেন আর ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী টিউনিং করে নিতে হবে তো আশা করি এই যে প্লাগিনটা আছে যেটার মাধ্যমে আপনারা নলেজ বেস বা ডেস্ক সাপোর্ট দিতে পারবেন আপনার সাইট থেকে আপনার আপনার কাস্টমারদের এবং সেটা আপনি আপনার ক্লায়েন্টকে বোঝাবার মাধ্যমে আপনি এই পুরো ফাংশনটা তার ওয়েবসাইটে আপনি ইন্টিকট করতে পারবেন